তুমি কি তাদের প্রাণ দিতে পারবে? তখনই তার মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হবে। কি উৎপন্ন হয়েছে? চিত্ত। আমি যে এত প্রাণীর প্রাণ নিয়েছি, আমি তো সে প্রাণ দিতে পারবো। আমি প্রথম একটা গাথা ভাষণ করেছি, সে গাথাটা কি বৌদ্ধ ধর্ম দর্শনের একেবারে সার কথা। সেটা কি? সর্বা পাপস্যা কারণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পারিয়ত পরম এতাং বুদ্ধানাং সরসম। সমস্ত পাপ থেকে বিরত থাকা, কুশল কর্ম সম্পাদন করা, নিজের চিত্তকে, স্বীয় চিত্তকে বিশুদ্ধ রাখা, এতাং বুদ্ধানাং সরসম, এটাই হচ্ছে বুদ্ধের শাসন। তাহলে প্রথম কি? সমস্ত পাপ থেকে বিরত থাকা। আমি যে চারটি বর্ণনা দিয়েছি, চারি পরিশুদ্ধ শীলের কথা, এখানে এগুলো যদি আপনারা পালন করেন, তাহলে আপনাকে পাপ থেকে দূরে থাকবেন না, অবশ্যই পাপ থেকে দূরে থাকবেন। এটাই হচ্ছে শীল। এটা হচ্ছে কি? শীল। কুশলস্য উপসম্পদা, কুশল কর্ম সম্পাদন করা। তো কুশল কর্ম, ভালো কর্ম সম্পাদন করতে হলে কি করতে হবে? চিত্ত সমাধিস্থ থাকতে হবে, অর্থাৎ একাগ্র থাকতে হবে। চিত্ত চঞ্চল থাকলে কোনো কাজ করতে পারবেন? পারবেন না। তাহলে চিত্ত যখন স্থির থাকবে, সমাধিস্থ থাকবে, তখন আপনি কুশল কাজ, ভালো কাজগুলো সম্পাদন করতে পারবেন। কুশল আস্থা উপসম্পাদন, এই কুশল কর্ম সম্পাদনের তো সমাধি, সেটা হচ্ছে কি? সমাধি। সচিত্ত পারিও দোপান, নিজের চিত্তকে বিশুদ্ধ রাখা, সেটা হচ্ছে নিজের চিত্তকে বিশুদ্ধ রাখতে হলে কি করতে হবে? প্রজ্ঞা থাকতে হবে। প্রজ্ঞা যদি না থাকে, নিজের চিত্ত বিশুদ্ধ হবে না? একটা উদাহরণ দিই। যেমন একজন লোক মৃত্যুবরণ করেছে, ওনার এক আত্মীয় এই খবরটা পেয়েছে, তো পেয়ে উনি নাকি কান্না করতে শুরু করেছে, ওনার বক্তব্য থেকে বলতেছে, তো বলে যে আমার জ্ঞাতের কথা ভেবে আমি শুধু কান্না করছি। হঠাৎ আমার মনে আসলো যে আসলে তো পৃথিবীতে সকল মানুষ মৃত্যুর অধীন। সকল মানুষ কিসের অধীন? মৃত্যুদের। সাথে সাথে আমার কান্না থেমে গেল। তাহলে চিত্তের মধ্যে কি এসেছিল? প্রিয়তে শোক, প্রিয় হতে শোক উৎপন্ন হয়েছে, কান্না করতেছে। প্রিয় বিয়োগে কি কি করতেছে? কান্না করতেছে। কিন্তু হঠাৎ যখন তার চিত্ত জগতের মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হলো, যাহা পৃথিবীর সকল মানুষ তো মরণশীল, মরণের অধীন, তখন সাথে সাথে তার কান্না কি করেছে? থেমে গেছে। তার কান্না কি হয়েছে? থেমে গেছে। এই থেমে কেন গেছে? প্রজ্ঞা উৎপন্ন হয়েছে। আর একটা উদাহরণ, অঙ্গুলিমাল, সে 999 জনের অধিক মানুষ হত্যা করেছে। কয়জন? 999 জনের অধিক। আমরা বলি এমনি 999 জন, কিন্তু অঙ্গুলিমাল অবদান যখন দেখা হয় মূল ত্রিপিটক বই, তখন সেখানে দেখা যায় যে 999 জনের অধিক তিনি হত্যা করেছেন। কারণ তিনি প্রথমে হত্যা করে ওই আঙ্গুলগুলো সংগ্রহ করে মাটিতে রাখত, মাটিতে রেখেছে, দীর্ঘদিন পিঁপড়ে খেয়ে ফেলেছে, তারপর আকাশ গাছের মধ্যে মালা বেঁধে কাটিয়ে রাখতো, তখন সেগুলো পাখির এসে খেয়ে ফেলেছে, তখন শেষমেশ গলায় ঝুলিয়ে রাখা শুরু করলো। এই অঙ্গুলিমাল এত কি ছিল? হিংস্র ছিল। যখন সে তাকে দমন করার জন্য রাজা প্রসেনজিৎ সৈন্য সামন্ত নিয়ে অগ্রসর হওয়ার জন্য সংকল্পবদ্ধ হল, সেদিন প্রত্যুষ তার মা সন্তানকে রক্ষা করার জন্য রাজবাড়ি থেকে তিনি বের হয়েছেন, ভাগ্য ব্রাহ্মণী।
কেন বের হয়েছে? কারণ সে চিন্তা করছে, আমার ছেলে তো এত একজন দুজনের সাথে পারবে, তিনজনের সাথে পারবে, কিন্তু হাজার সৈন্যের সাথে একটু পারবে না। সুতরাং আমার ছেলে মৃত্যু নিশ্চিত, তাকে জালিবন থেকে আমি ফিরিয়ে নিয়ে আসি, সেখান থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসি। কিন্তু সেদিন সকালবেলা বুদ্ধস্ব মহাকারণী তথাগত বুদ্ধ তিনি করুণা সমাপত্তি ধ্যানে বসলেন। তো করুণা সমাপত্তি ধ্যান মানে হচ্ছে বুদ্ধগণ প্রতিদিন সকালে চিন্তা করেন যে আজ আমি কার মঙ্গল করব, এরকম চিন্তা করে, এটাকে বলা হয় করুণা সমাপত্তি ধ্যান। মহাকারণী তো বলে না বুদ্ধকে, করুণা মানে দয়া। তো তিনি দেখতে পেলেন যে অঙ্গুলিমাল সে 999 জনের অধিক মানুষ হত্যা করলেও তার মধ্যে অরহর হওয়ার কিছু রয়েছে, কি রয়েছে তার মধ্যে অরহর হওয়ার কিছু রয়েছে। তার মাকে যদি সে হত্যা করে তাহলে সে অরহর হওয়ার কিছু বিনষ্ট হয়ে যাবে, তাকে মহা অভিচি নরকের মধ্যে উৎপন্ন হতে হবে। তাই মহাকারণী তথাগত বুদ্ধ তিনি সেই জালিও বনে তিনি গিয়েছিলেন, অর্থাৎ যেখানে অঙ্গুলিমাল মানুষ হত্যা করত। তো মা তো খুব ভোরবেলা চলে গেছে বুদ্ধের আগে, তো মাকে দেখে সে প্রথম ইতস্ত করলেও সে এমন মোহ আবরণে অন্ধ হয়ে গেছে, সে ভাবছে গুরু দক্ষিণ তো আমাকে দিতেই হবে, সুতরাং মাকে হলে হত্যা করে আমি গুরু দক্ষিণে দেব। এরকম উগ্রতা বা মোহ আবরণ আবৃত হয়ে গেছে। বুদ্ধ সেখানে গিয়ে দাঁড়ালেন, বুদ্ধকে দেখার সাথে সাথে মাকে হত্যা করার কথা বলবে না, মাকে আর হত্যা করবো না, এই সন্ন্যাসীকে পেয়েছি, এই সন্ন্যাসীকে আমি হত্যা করবো। তো সন্ন্যাসীর দিকে তিনি ধাপমান হলেন, দূরতে দূরছে কিন্তু স্থান থেকে সে সামনে অগ্রসর হয় না। তখন বলছে এই সন্ন্যাসী সামন আপনি দাঁড়ান, আপনি স্থির হন। তো বলছে আমি তো স্থির, তুমি নিজেই অস্থির, আমি কি? বুদ্ধ বলছে আমি স্থির আছি, তুমি হচ্ছে কি অস্থির। এরকম করে দিন বুদ্ধের সাথে অনেকক্ষণ কথোপকথন হলো, বুদ্ধকে দাঁড়াতে বলছে, বুদ্ধ শুধু বারবার বলছে আমি স্থির, তুমি অস্থির। তখন সে এই কথাটা ভাবতে শুরু করেছে, কি ভাবছে? বুদ্ধ বলছেন যে তিনি স্থির আর আমি নাকি অস্থির। তখন হঠাৎ তার মধ্যে চেতনা উঠল, আমি অস্থির। তখন তার তলোয়ারে শট ফেলে দিল। এখানে নাটকের মধ্যে একটা সুন্দর উদাহরণ আছে, এটা বইয়ের মধ্যে আসলে আমি পাইনি, সেটা হচ্ছে একটা গাছের পাতা, বলে যে গাছের পাতাটা ছিল, এটা একটা নাটকে আছে, ছবির মধ্যে আছে, পাতাটা ছিল, ছিঁড়ার পরে বলছে যেটা আবার লাগিয়ে দাও। তো সে পাতাটা গাছ থেকে ছিঁড়ে যে লাগাতে তো পারে না, তো বলে যে তুমি যে এত প্রাণী হরণ করে জীবন হরণ করেছো, তুমি কি তাদের প্রাণ দিতে পারবে? তখনই তার মধ্যে প্রজ্ঞ উৎপন্ন হলো, কি উৎপন্ন হয়েছে? চিত্ত, আমি যে এত প্রাণীর প্রাণ নিয়েছি, আমি তো সে প্রাণ দিতে পারবো না। তখন বুদ্ধ বললেন তুমি কি প্রভু জেনেবে? বলতে হ্যাঁ প্রভু জেনেবে। অঙ্গুলিমাল এত প্রাণী হত্যা করলেও কিন্তু তার অতি জন্ম জন্মান্তরের এত পুণ্য পাই, এবং অষ্ট পুরস্কার যে আজকে দান করেছে না, এই অষ্ট পুরস্কার তার ফল আছে কিনা বুদ্ধ দেখলেন, দেখলেন তার অষ্ট পুরস্কারের দানে ফল আছে। তখন বুদ্ধ এই ভিক্ষু বলার সাথে সাথে বৃদ্ধিময় পাত্র জীবন লাভ করলো, তাকে বিহারে নিয়ে আসলেন। রাজা প্রসেনজিৎ তিনি শত্রু দমন করতে যাবেন, যাওয়ার পথে যতবড় বিহার, তো বুদ্ধের সাথে একটু সাক্ষাৎ করে যাবেন। তো এসেছে বুদ্ধকে বন্দনাদি কর্ম সম্পাদন করলো,
বুদ্ধ জিজ্ঞাসা করছেন, রাজন আপনি সৈন্য সামন্ত নিয়ে কোথায় যাবেন? বলছে তথাগত বুদ্ধ, আপনি তো জানেন অঙ্গুলি মহা দস্যু, সে তো মানুষ পেরে হত্যা করে, এখন তাকে দমন করার জন্য আজকে সৈন্য সামন্ত যাচ্ছে। তো বুদ্ধ বললেন, যদি সে অঙ্গুলি মা তার দস্যুত্ব ত্যাগ করে মুন্ডুক মস্তক হয়ে গৌরিক বসন ধারণ করে, সে যদি প্রাণী হত্যা না করে, চুরি না করে, ব্রহ্মচর্য জীবন যাপন প্রতিপালন করে, শ্রম বিদ্যাভেদ কর্কশ সম্প্রাণ লাভ না করে, শ্রম গাদা নেশাদ্রব্য সেবন না করে, সে যদি উচ্চ আয় মহাশয়ন যদি উপধারণ না করে, বৈকালে যদি ভোজন আদি কর্ম সম্পাদন না করে, সে যদি মাল্য গীত বাদ্য বা বাজানা এগুলো পরিত্যাগ করে জীবন যাপন করে, আপনি তাকে কি করবেন? আপনি কি তাকে তরবারি দ্বারা হত্যা করবেন, নাকি তাকে লুটিয়ে পড়ে বন্দনা করবেন? কাকে? বুদ্ধ প্রশ্ন করেছেন প্রসেনজিৎকে। তখন রাজা প্রসেনজিৎ বললেন, তথাগত বুদ্ধ, কেন আমি তাকে হত্যা করব? কেন আমি তার দিকে তরবারি খর্ব আমি করবো? সে তো বিনয়ী, সে তো নম্র, সে তো বুদ্ধ বিনয় রকম প্রতিপালন করে। তখন বুদ্ধ ডাকলেন, হে অঙ্গুলিমার, তুমি এদিকে আসো। তখন রুম থেকে অঙ্গুলিমার বের করো। রাজা দেখে অবাক হয়ে গেলেন, কাঁপতে শুরু করেছেন, এই দস্যুকে কিভাবে তথাগত বুদ্ধ দমিত করলেন? তখন তিনি বললেন, উচ্চারণ করলেন, তথাগত বুদ্ধ, আপনি অসীম, আপনি অনন্ত গুণের অধিকারী, আপনি অদাতাকে দায়ী দাতাই করতে পারেন, অদমিতকে আপনি দমিত করতে পারেন। তথাগত বুদ্ধ কথা বলে তাকে লুচি করে বন্দনা নিবেদন করলেন।